বিশিষ্ট ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল 88 বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। বেলা 11:30 নাগাদ তার মৃতদেহ লাল হলুদ ক্লাবের তাঁবুতে নিয়ে আসা হয়। সেখানে শ্রদ্ধা জানান বিশিষ্ট ফুটবলার শ্যাম থাপা, বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, 1966 সালে চন্দন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা ফুটবল লীগের খেতাব জয় করে লাল হলুদ শিবির।